राजधानी चकबाजारे ऊर्ध रोडे नोआखाली भवने लागा आगुन नियंत्रणे एसेछे। गत रात पौने चारटाय आगुनेर सूत्रपात हय। खबर पेये फायर सार्विसेर 15টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের চারতলায় প্লাস্টিকের পণ্য মজুত করে রাখা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। এসএম আরিফের রিপোর্ট। রাজধানীর পুরান ঢাকার উর্দু রোডের একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনসহ পাশের বেশ কিছু টিনসেট ঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে হঠাৎই ট্রান্সফরমার বিস্ফোরণের আওয়াজে ঘুম ভাঙে তাদের। এরপরেই তারা ওই ভবনে আগুন দেখতে পায়। এখানে ভিতরে একটা কারখানা আছে, ওই কারখানা ওইখানে মানে আগুন লাগতেছে আর এখানে ট্রান্সমিটারগুলো বাস্তুইতেছে। তো আমি তাকিয়ে দিকে দিকে একদম খালি ধোঁয়া। তো আমি দৌড় দিয়ে চলে গেলাম উপরে। উপরে গিয়ে আমি দেখতেছি আগুন ভিতরের দিকে যেতেছে, প্রথম লাগছে এইদিকে। আমার নিজের মালপত্র বাইরেও ছিল, পুড়ছে সব। মালপুরের গন্ধ, ধোঁয়া আসতেছে। আসার কারণে আমরা দেখছি, দেখার পর আপনার আগুন জ্বলতেছিল। আমরা যতটুকু পারছি নিজের থেকে হেল্প করছি, ফায়ার সার্ভিসের হেল্প করছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত 3:45 আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিস লালবাগ টিম চলে আসি। সাথে সাথে আগুনের উৎপত্তি দেখে দেখে আপনার হেল্প চাই। 13টা ইউনিট এখানে যোগ দিয়েছে। প্রায় 1.5-2 ঘন্টার চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে এবং আমরা আশপাশের যে বিল্ডিংগুলো আছে সব কভার দিয়েছি, যাতে অন্য বিল্ডিংয়ে আগুনটা ছড়িয়ে না যেতে পারে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে না পারলেও বিষয়টি তদন্ত সাপেক্ষ বলছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। যেহেতু আপনি পুরান ঢাকা জানেন যে পানির স্বল্পতা আছে এবং পানি সরবরাহ পেতে এখানে আশপাশে কোনো পুকুর নাই, জলাশয় নাই, কিছুই নাই। যেটুকু পানি আছে আশপাশে বিল্ডিং থেকে খুঁজে কোথায় পানি আছে সেটা খুঁজে তারপরে আমরা চেষ্টা করি আসছি। যেহেতু আগুনটা অনেক বড় এবং ইয়ে হয়েছে, বিল্ডিংটা অনেক বড়, আগুনটা অনেক ছড়াই গেছিলো আর ভিতরে ঢুকা যাচ্ছিল না, গেট একটাই এই কারণে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।